UPI ট্রানজ্যাকশন ফোনে ডিপিএ তে ভুল নম্বরে টাকা পাঠানো হলে ফেরত পাবেন কি করে? রইল সমাধান, লেস দ্যান স্ট্রং গ্রেটার দ্যান ইউপিআই ট্রানজ্যাকশন, লেস দ্যান স্ট্রং গ্রেটার দ্যান বর্তমানে টাকা ট্রান্সফারের ক্ষেত্রে ইউপিআই এর যুগ। ইউপিআই এর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকা স্থানান্তর করা হচ্ছে। এর মধ্যে যদি কখনো ভুল অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, সেক্ষেত্রে কি করণীয় তা অনেকেরই অজানা। বর্তমানে অনলাইন ব্যাংকিং, নেট ব্যাংকিং, মোবাইল ওয়ালেট, ইউপিআই এর সুবিধা ব্যাংকিং লেনদেন সংক্রান্ত অসুবিধাগুলিকে অনেকাংশে কমিয়ে দিয়েছে। কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে হলে এখন আর ব্যাংকে যাওয়ার কোনো দরকারই নেই, এক সেকেন্ডেই টাকা ট্রান্সফার হতে পারে। কিন্তু এক্ষেত্রে ছোট্ট ভুলে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হতে পারে, সেক্ষেত্রে সেই টাকা কি ফেরত পাওয়া যেতে পারে? নতুন নির্দেশিকা জারি করেছে আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এ সংক্রান্ত একটি নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নির্দেশিকা অনুসারে এক্ষেত্রে 48 ঘন্টার মধ্যে গ্রাহকের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব ব্যাংকের। যদি ব্যাংক টাকা ফেরত পেতে সাহায্য না করে, তাহলে গ্রাহক banking.ombudsman.rbi.org.in এ অভিযোগ করতে পারেন। যদি সেক্ষেত্রে ভুল অ্যাকাউন্টে টাকা চলে যায়, সেক্ষেত্রে একটি অভিযোগপত্র লিখে ব্যাংকে দিতে হবে। সেই অভিযোগে অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্টধারীর নাম ও যে ভুল অ্যাকাউন্টে টাকা গেছে তাও লিখে দিতে হবে। অভিযোগপত্রে কি কি লিখতে হবে? যদি ভুল নম্বরে টাকা চলে যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম ব্যাংকে কল করতে হবে এবং পিপিবিএল নম্বর সহ যাবতীয় তথ্য লিখতে হবে। যখন কোনো লেনদেন করা হয়, তখন আইপিপিবিএল নম্বর পাওয়া যায়। এরপর ব্যাংকে গিয়ে অভিযোগ করা যেতে পারে। অভিযোগপত্রে যে অ্যাকাউন্টে ভুল করে টাকা গিয়েছে, সেই অ্যাকাউন্ট নম্বরও উল্লেখ করতে হবে। লেনদেনের রেফারেন্স নম্বর, লেনদেনের তারিখ, পরিমাণ এবং IFSC কোড ইত্যাদিও লিখে রাখতে হবে। মামলা দায়ের করতে পারেন। টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে একটি আইনি উপায়ও রয়েছে। যার অ্যাকাউন্টে ভুলবশত টাকা স্থানান্তর করা হয়েছে, তিনি যদি তা ফেরত দিতে অস্বীকার করেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে আদালতে মামলাও করা যেতে পারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নির্দেশিকা অনুসারে সুবিধাভোগীর অ্যাকাউন্ট সম্পর্কে সঠিক তথ্য দেওয়া লিঙ্ককারীর দায়িত্ব। যদি কোনো কারণে লিঙ্কার একটি ভুল করে, তাহলে ব্যাংক তার জন্য দায়ী বলে বিবেচিত হবে না বলেই নিয়ম রয়েছে। ইউপিআই ট্রান্সফার রেকর্ড করেছে। সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI প্রকাশিত তথ্য জানাচ্ছে, অগস্টের তুলনায় সেপ্টেম্বরে ইউপিআই ভিত্তিক লেনদেন প্রায় 3% বৃদ্ধি পেয়েছে এবং তার পরিমাণ দাঁড়িয়েছে 6.78 বিলিয়ন। এর পাশাপাশি যদি 2 বছর আগের পরিসংখ্যান রাখা যায়, তাহলে বোঝা যাবে কি হারে ইউপিআই ভিত্তিক লেনদেন বৃদ্ধি পেয়েছে। কারণ অগস্ট 2020-তে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস UPI এর মাধ্যমে লেনদেনের সংখ্যা ছিল 6.57 বা 657 কোটি, সেখানে তা গত মাসে এসে দাঁড়িয়েছে 678-তে। অর্থাৎ গত 2 বছরে এই মাধ্যমে আর্থিক লেনদেন বৃদ্ধি পেয়েছে 21 কোটি। কেন ইউপিআই এর জনপ্রিয়তা বাড়ছে? ইউপিআই লেনদেনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই মাধ্যমে সহজে, নিরাপদভাবে এবং দ্রুত আর্থিক লেনদেন করা যায়, তাই এর গ্রহণযোগ্যতাও ক্রমশ বাড়ছে।